এবার যুক্তরাষ্ট্রকে কিছু বড় বড় প্রস্তাব দিতে যাচ্ছে বাংলাদেশ। যে প্রস্তাবগুলো গ্রহণ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের বাজারে একচেটিয়া রাজত্ব করবে বাংলাদেশ। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। 2003 সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগী চুক্তি টিফা করার তাগিদ দেয়। পরবর্তীতে এশিয়া 2013 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সর্বপ্রথম টিকফা চুক্তিতে স্বাক্ষর করে। 2003 সালে টিফা চুক্তি হচ্ছে 2013 সালে টিকফা চুক্তি, অর্থাৎ এটার নামটা পরিবর্তন করে পরবর্তীতে টিকফা রাখা হয়। এবং এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের মাঝে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগকে বৃদ্ধি করা। এবং এই চুক্তির একটা মূল শর্ত হচ্ছে যে প্রতি বছর বিশ্বের কোথাও না কোথাও এই চুক্তির অন্তর্গত বা এই চুক্তির আয়ত্তায় উভয় দেশের ব্যবসায়ী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে একটা বৈঠক অবশ্যই হবে। এবং সে হিসেবে কিন্তু এই বছর এই বুধবারই অর্থাৎ 20 তারিখে কিন্তু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে টিকফা সপ্তম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে বাংলাদেশের তরফ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কিছু বড় বড় প্রস্তাব উপস্থাপন করা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে নিজে জিএসপি সুবিধা ফেরত চাবে। 2013 সালে রানা প্লাজা ধসের পর কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অনেক বদনাম হয়, যার ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে জিএসপি সুবিধা কেড়ে নেয়। জিএসপি সুবিধা হচ্ছে সহজ কথায় বলতে গেলে শুল্ক মুক্ত সুবিধা। এই জিএসপি সুবিধা কেড়ে নেওয়ার ফলে বাংলাদেশ এখন বিশ্বের 56টা দেশে শুল্কমুক্ত সুবিধা পেলেও কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে কোনো প্রকার শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না, যার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সকল পণ্যগুলোকে শুল্ক দিয়েই কিন্তু তারপর প্রবেশ করতে হয়। এবং বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার টিকে থাকার জন্য আমাদের কিন্তু এখন এই জিএসপি সুবিধা অনেক বেশি দরকার। ফলে বাংলাদেশ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবার সেই জিএসপি সুবিধা ফেরত চেতে যাচ্ছে। বর্তমানে কিন্তু বাংলাদেশের কর্মপরিবেশ অনেক বেশি উন্নত হয়েছে, বাংলাদেশের কারখানাতে অনেক আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে বিশ্বের 10টা পরিবেশ বান্ধব কারখানার মধ্যে 7টাই কিন্তু রয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, বর্তমানে বিশ্বের সব থেকে বেশি পয়েন্ট পাওয়া পরিবেশ বান্ধব কারখানা কিন্তু বাংলাদেশের ভেতরেই রয়েছে। সুতরাং এটাই কিন্তু হচ্ছে বেস্ট সময় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে জিএসপি সুবিধা ফেরত নেওয়া। এরপর দ্বিতীয় সর্বোচ্চ প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে মূল্য সংযোজনের উপর কর আরোপের সুবিধা চাবে। এখন কি এই মূল্য সংযোজনের উপর কর আরোপ সেটাকে আপনাদেরকে বুঝিয়ে দিই। বাংলাদেশের ব্যাকবোন কিন্তু হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসেবে সব থেকে বেশি ব্যবহার কিন্তু করা হয় তুলা। এবং বাংলাদেশের যত তুলা দরকার পড়ে তার 10% তুলাই কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করি। এখন মনে করেন যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা 10 টাকা তুলা কিনলাম, এবং সেই তুলা বাংলাদেশে আসার পর সেটাকে বিভিন্ন প্রসেস করে সেই তুলা দিয়ে একটা শার্ট তৈরি করলাম, যে শার্টটার দাম আমরা ধরলাম 20 টাকা। এখন এই শার্টটাই আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হলো। সেক্ষেত্রে বাংলাদেশ চাচ্ছে যুক্তরাষ্ট্র যেন শার্টের সম্পূর্ণ মূল্য 20 টাকার উপর শুল্ক না ধরে সেই শার্টটা তৈরি করতে বাংলাদেশে যে অতিরিক্ত আরো 10 টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র যেন সেই 10 টাকার উপরেই শুল্ক ধরা হয়। অর্থাৎ বাংলাদেশে তুলা আসার পর সেই তুলা তারা 10 টাকা যে অতিরিক্ত খরচ করা হয়েছে একটা শার্ট তৈরি করতে, সেই 10 টাকার উপরেই যেন এই শুল্কটা ধরা হয়। এটাই হচ্ছে মূল্য সংযোজনের উপর কর আরোপ, কারণ এখানে কিন্তু তাদের পণ্য ঘুরে ফিরে বা তাদের কাছেই ফেরত আছে। আমরা কিন্তু একবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুলা কেনার সময় শুল্ক দিয়েছি, আবার কেন সেই তুলাটা যুক্তরাষ্ট্রে পাঠাতে গিয়ে আবার শুল্ক দিব? তাই বাংলাদেশ চাচ্ছে যে শুধুমাত্র অতিরিক্ত অর্থের উপরেই যেন এই শুল্কটা ধরা হয়। তৃতীয় সর্বোচ্চ প্রস্তাব হচ্ছে যে 2026 সালের পর তো বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে, ফলে বাংলাদেশ বিশ্বের আর কোনো দেশেই কিন্তু শুল্কমুক্ত সুবিধা পাবে না। তৃতীয় প্রস্তাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে 2026 সালের পরও আরও 6 বছর শুল্কমুক্ত সুবিধা চাবে, কারণ বর্তমানে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশে টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। এবং 2026 সালের পর যখন বাংলাদেশ আর কোনো শুল্কমুক্ত সুবিধা পাবে না, তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পণ্যের দাম আরও বেশি বেড়ে যাবে, এবং বাড়তি দামের পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকা বাংলাদেশের জন্য সত্যিই অনেক কঠিন হয়ে পড়বে। ফলে বাংলাদেশকে 2026 সালের পর আরও 6 বছর শুল্কমুক্ত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হবে। এর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র ভালো হবে, কারণ এর ফলে কিন্তু যুক্তরাষ্ট্র কম দামে ভালো কোয়ালিটির পণ্য পেয়ে যাবে। যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের এই প্রস্তাবগুলোকে গ্রহণ করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে একচেটিয়া রাজত্ব করবে কিন্তু বাংলাদেশ। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।